আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব, পদে থাকি বা না থাকি। কারণ আমার একটা প্যাশন হচ্ছে যে রাজনীতিতে তথ্যের অবাধ যে প্রবাহ এবং তথ্য মত প্রকাশের স্বাধীনতা, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে এটা সুযোগ নিয়ে তথ্যকে, বিকৃত তথ্য উপস্থাপন এবং গুজব এবং অসত্য তথ্যের যে সমস্যাগুলি সমাজে এবং রাজনীতি তৈরি করে, সেগুলো নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন কাজ করেছি। সে কারণে এটার একটা আলাদা আমার কমিটমেন্ট আছে এই বিষয়টি নিয়ে। তো মূলত যে কাজগুলি এই মন্ত্রণালয়ে হয়েছে সেগুলো আমি দায়িত্ব গ্রহণ করার পর অফিসে যাওয়ার পরে দেখব, বুঝবো, এবং আমার প্রিডিসেসর যিনি ছিলেন তার সাথেও কথা বলব। আর যারা এই সাংবাদিকতা জগতের নেতৃত্বে আছেন তাদের সাথে বসবো, সলাপ পরামর্শ করবো, আপনাদের সাথে আলাপ করব, তারপরে ধারাবাহিকভাবে যে কাজগুলি করা দরকার অবশ্যই করব, নতুন কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ।